পরীক্ষার রুটিন তো দিয়ে দিছে মনে হয় না? জি ম্যাম, 8 তারিখ থেকে শুরু হচ্ছে। 8 তারিখের পরে আবার 1 উইক মনে হয় গ্যাপ আছে, পূজার ছুটি, তারপরে আবার হবে। হ্যাঁ, মানে আমাদের প্রত্যেকটা মানে 2টা করে হবে, আবার 1 উইক গ্যাপ এরকম। হ্যাঁ না, জানি রুটিন আমি করে আসি, আমি করার পর পরই রুটিন আসাদন তো আমি করছিলাম, করার পর পরই আমি অসুস্থ হয়ে গেছি আর কি। ভালোই হয়েছে ম্যাম আর কি, ছুটি থাকলে ভালো, আমাদেরকে পড়া হবে একটু বেশি, কারণ ওই যে অনেকদিন গ্যাপ ছিল তো ওই টাইমটা। হ্যাঁ, ওইটা ওই কিছুদিন তো এখন পড়া শুরু করবে নাকি, এই উইকের পর তো ক্লাসও সাসপেন্ড হয়ে যাচ্ছে, তো তারপর একটু পড়াশোনা করেন নাকি। জি ম্যাম, তখন ওইটা কি করতে হবে অলরেডি শুনুন, আমি একটা সাজেশন দিয়ে রাখছি, আপনারা তো আমাদের এখানে ফেস টু ফেস পরীক্ষা দেন নাই কখনো ফার্স্ট। হ্যাঁ, তো ওপেন নিয়ে অনেকের হচ্ছে একটা ধারণা থাকে যে ভালো মানে এক্সাম কিভাবে হয়, বই খুলে লেখা যায়, হ্যাঁ এরকম, কিন্তু আমাদের এখানে কিন্তু এসএসসি তে এই জিনিসটা হয় না। তো আপনাদেরকে সবাইকে খুব ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে বসবেন, এবং কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, তো মোটামুটি মানে হয়তো এবার পরীক্ষা আপনাদের তুলনামূলক ভাবে হয়তো একটু ইজি হতে পারে, যেহেতু অনেকদিন পরে করোনার জন্য প্যান্ডেমিক বন্ধ ছিল, বাট মোটামুটি ভালোই মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মধ্যে খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের কোশ্চেন গুলো সেট করা হয়, তো একটু খুব ভালো করে পরীক্ষার প্রিপারেশন নিয়ে বসেন যাতে ভালো হয় আর কি পরীক্ষা গুলা। জি ম্যাম। আচ্ছা, মোটামুটি তো কতজন পার্টিসিপেন্ট হয়ে গেছেন? 11 জন পার্টিসিপেন্ট হয়ে গেছে, তো আমি স্টার্ট করে দিই। আমি আপনাদের হচ্ছে আজকে আজকে শুরু করব, আমি তো চ্যাপ্টার 2 পর্যন্ত পড়ে পড়িয়েছি, তাই না? চ্যাপ্টার 2 হয়ে গিয়েছে, আপনারা সবাই পড়েছেন বাসায়, মোটামুটি একটু বুঝা টুঝা যাচ্ছে? জি ম্যাম, চ্যাপ্টার 2 পর্যন্ত আমরা বুঝতে পারছি। ওকে, আমি তাহলে আজকে শুরু করব হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 টা আজকে চেষ্টা করব, দেখি কতটুকু শেষ করা যায়। চ্যাপ্টার 3 টা মোটামুটি ছোট, স্লাইডটা মেইন জিনিসগুলো, তো যতটুকু পারি পারলে পুরোটাই শেষ করার চেষ্টা করবো, সেটা আজকে একটু স্পিডে আগানোর চেষ্টা করব আমরা। তারপর যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে বলবেন, যাতে আমি এটা রিপিট করতে পারি। ঠিক আছে, তোকে আমি আমার স্ক্রিন শেয়ার করা শুরু করছি, আপনারা দেখেন। দেখা যাচ্ছে স্ক্রিন, সবাই দেখতে পাচ্ছে? না ম্যাম, এখনো তো দেখতে পাচ্ছি না। পাচ্ছেন? না ম্যাম। পাচ্ছেন না? না ম্যাম, এখনো পাচ্ছি না। দেখা যাচ্ছে এবার? না ম্যাম, আপনার স্ক্রিন তো শেয়ার হচ্ছে না, হয়নি মনে হয়, আমরা তো দেখছি না কিছু। স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? এক সেকেন্ড, একটু দাঁড়ান। এবার দেখা যাচ্ছে? এবার হয়েছে ম্যাম, এবার পাচ্ছি দেখতে। আচ্ছা, আমরা ইফেলস পর্যন্ত পড়ছিলাম, ইফেলস এন্ড লজিক্যাল অপারেটর, তো আজকে আমরা শুরু করব, এটা ছিল ডিসিশন কন্ট্রোল স্ট্রাকচার, আজকে আমরা শুরু করছি চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 আপনাদের হচ্ছে দা লুপ কন্ট্রোল স্ট্রাকচার। লুপ বলতে আসলে আমরা কি বুঝি, লুপ হচ্ছে আমাদের কোডের, যখন আমরা কোড লিখি কোডের একটা সার্টেন পোর্শন কখনো প্রয়োজন হতে পারে, ওইটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যক বার আমার এটা রিপিট করতে চাচ্ছি। ধর আমি 4টা 5টা ইনস্ট্রাকশন লিখেছি, ওই ইনস্ট্রাকশন গুলো আমি চাচ্ছি যে বার 5টা লাইন ইনস্ট্রাকশন লিখেছি, তো আমি চাচ্ছি ওই ইনস্ট্রাকশন গুলো ততবার রিপিট হোক যতবার আমি চাচ্ছি। কেন রিপিট হোক? আমি চাচ্ছি যে ওই কাজটা নির্দিষ্ট সংখ্যক বার করে আমি একটা আমার সার্টেন গোলটা অ্যাচিভ করতে, সো এটার জন্য আমার প্রয়োজন হচ্ছে যে আমি কয়েকটা ইনস্ট্রাকশন বারবার রিপিট করব। এই রিপিট করার যে কাজটা, সেই কাজটার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে লুপ ইউজ করতে হয়। তো সাধারণত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে 3টা লুপ ইউজ করা হয়, ফর লুপ, ফাইল লুপ এন্ড ডু ফাইল লুপ। দেখেন এখানে ডেফিনেশনে বলা হয়েছে লুপস দিস ইনভলভস রিপিটিং সাম পোর্শন অফ দ্য প্রোগ্রাম
either a specified number of times or until a specific condition is being satisfied. আচ্ছা এটা বলা হয়নি, সেটা হচ্ছে যে একটা স্পেসিফিক নাম্বার পর্যন্ত আমি হয়তো লুপটাকে আমি মানে সার্টেন পোর্শন কোডে সেটাকে রিপিট করব, অথবা ততক্ষণ পর্যন্ত আমি রিপিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা কন্ডিশন স্যাটিসফাই হয়। সাপোজ আমি বলে দিছি 10 বার লুপটা ততবার ঘুরবা 10 বার পর্যন্ত, একটা হলে কি 10 বার আমার একটা কন্ডিশন না যে 10 বলে দিছি, এরপর সার্টেন টাইম তখন এটা হলো আমার তার কন্ডিশনটা যে 10 বারের বেশি লুপটা ঘুরতে পারবে না। আবার ধর আমি আরেকটা কন্ডিশন সেট করে দিচ্ছি যে লুপটা ততক্ষণ ঘুরবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে একটা কন্ডিশন যেমন ট্রু না হয় বা মানে ফলস, যতক্ষণ ফলস যখনই হবে তখন লুপটা স্টপ হয়ে যাবে। কন্ডিশনটা কিরকম হতে পারে, কন্ডিশন হতে পারে সাপোজ আমি একটা ভ্যারিয়েবল নিছি সেই ভ্যারিয়েবলটার নাম আই, আমি বলছি আই যতক্ষণ পর্যন্ত 11 হবে না ততক্ষণ পর্যন্ত তুমি লুপ ঘুরো, তো আই ততক্ষণ, তাহলে এই কন্ডিশনটা একটা ফিক্সড কন্ডিশন যে 11 হলেই লুপটা স্টপ হয়ে যাবে, বা 11 পুষায় 11 না হলে 11 পর্যন্ত চলবে 12 হলেই ওটা স্টপ হয়ে যাবে। তাহলে এটা বলা হচ্ছে যে আমি একটা কন্ডিশন দিব বা একটা নাম্বার অফ টাইম আমি ফিক্স করে দিব ততক্ষণ পর্যন্ত কোডের একটা নির্দিষ্ট পোর্শন রিপিট হতে থাকে। তো এটা আসলে ডেফিনেশনে শুনতে কঠিন লাগলেও একটু পরে যখন আমরা কোড দেখবো তখন জিনিসটা একটু ক্লিয়ার হবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সিতে সাধারণত 3টা লুপ ইউজ করা হয়, ফর লুপ, ওয়াইল লুপ এন্ড ডু ওয়াইল লুপ। তো আমরা চলে যাচ্ছি ফার্স্ট লুপে, সেটা হচ্ছে ওয়াইল লুপ। আচ্ছা প্রতিটা লুপের কাজই কিন্তু সেম, শুধু লেখার যে সিনটেক্সটা সেটা ডিফারেন্ট, লেখার সিনটেক্সটা ডিফারেন্ট, এর জন্য আমাদের হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নটা ইউজ করি। তো সাধারণত আমরা বেশি সবচেয়ে বেশি ইউজ যেটা হয় সেটা হচ্ছে ফর লুপ। দেখবেন আপনারা যখন বিভিন্ন কোর্স দেখবেন গুগলে বা অন্য কোথাও, তখন দেখবেন ফর লুপটা একটু বেশি ইউজ হয়, কারণ লেখার সিনটেক্সটা ইজি ইজি মানে এক লাইনে লিখে ফেলা হয়, যেটা ভাইল লুপে 3 লাইনে লেখায়। ডু ভাইল লুপটা একটু ডিফারেন্ট, ওইটা আলাদা ভাবে লিখে। আচ্ছা যাই হোক, আমরা এখন তাহলে আসি যে ভাইল লুপ, ভাইল লুপ কিভাবে লেখে সেটাতে আগে আসি। ফার্স্টে দেখেন এখানে বলা হয়েছে ইনিশিয়ালাইজ লুপ কাউন্টার। ইনিশিয়ালাইজ লুপ কাউন্টার মানে হচ্ছে আমরা যে লুপটা নিয়ে কাজ করবো, যে লুপটা দিয়ে লিখছি, এখানে একটা লুপটার জন্য একটা ভ্যারিয়েবল ইউজ করা হয়, ওটাকে লুপের জন্য ডেডিকেটেড ভ্যারিয়েবল বলা হয়। ওই ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ করবো, ইনিশিয়ালাইজ করা মানে কি ওই ভ্যারিয়েবলটা একটা ইনিশিয়াল ভ্যালু ফিক্সড করে দিব। যেমন ধরেন একটা ভ্যারিয়েবল আমি বললাম আই, তাহলে আই আই ইকুয়াল টু 1, তাহলে একটু বলছি আই এর ভ্যালু ফার্স্ট ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে 1, তাহলে এটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজ লুপ কাউন্টার। লুপের জন্য যে ভ্যারিয়েবল যে ইউজ করবো সেই ভ্যারিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করবো, এটা হচ্ছে লুপের সিনট্যাক্স। তারপর সেমিকলন হবে, তারপর আমরা ভাইল, ভাইল একটা কিওয়ার্ড আমরা পড়ছিলাম, ভাইল একটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ড এর পরে ফার্স্ট ব্যাকে দিব, দেওয়ার ইফে যেরকম ভাবে কন্ডিশন লিখছিলাম সেম একই ভাবে ভাইল এর পরে একটা ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এর পরে আমি একটা কন্ডিশন লিখবো। কেন কন্ডিশন লিখবো, কন্ডিশনটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত লিখবো, এই কারণে যে লুপটা আসলে কতক্ষণ পর্যন্ত ঘুরবে সেটাকে ফিক্সড করার জন্য আমরা একটা কন্ডিশন সেট করবো। টেস্ট লুপ কাউন্টার ইউজিং আ কন্ডিশন মানে এই যে কন্ডিশনটা আমি এখানে লিখছি এটা যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ লুপটা কাজ করবে, আর যখনই কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখন আর লুপটা কাজ করবে না। অনেক ইফ এর মতো, ইফ এর যে কন্ডিশন ট্রু হলে ইফ এর বডিতে ঢুকতো, ঠিক একই ভাবে মানে ইফ ইফ এর আন্ডারে যে ইনস্ট্রাকশন গুলো ছিল সেগুলো কাজ করতো, আর ফলস হলে কি হতো ইফ এর আন্ডারে যে ইনস্ট্রাকশন গুলো বা ইফ এর বডিতে যে ইনস্ট্রাকশন গুলো লেখা হতো সেগুলো আর কাজ করতো না। ঠিক একই ভাবে লুপটা কতক্ষণ ঘুরবে সেটার জন্য আমি একটা কন্ডিশন সেট করে দিব, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে লুপের আন্ডারে যে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলো একটা কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট বলা হয় যেটাকে, তার ভিতরে লিখবো। এর ভিতরে আপনি কতগুলো লিখতে পারবেন, এটা কোনো ফিক্সড অ্যামাউন্ট নাই, যতগুলো ইচ্ছা আপনি ইনস্ট্রাকশন লিখতে পারবেন। এরপরে সবার শেষে একটা লাইন লেখা হয়েছে দেখেন, আচ্ছা ডু দিস এন্ড দিস, এটা মানে হচ্ছে ইনস্ট্রাকশন গুলো লেখা। আর সবার শেষে যে লাইনটা লেখা হয়েছে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট লুপ কাউন্টার, মানে লুপ কাউন্টার এর ভ্যালু এক করে ইনক্রিমেন্ট হবে, কখনো কখনো প্রয়োজন হয় ডিক্রিমেন্টও হতে পারে, ইনক্রিমেন্ট মানে বাড়ানো আর ডিক্রিমেন্ট মানে কমানো। এটা আপাতত হচ্ছে এটা লুপের সিনট্যাক্স, ভাইল লুপ লেখার সিনট্যাক্সটা। তো উপরে দেখেন ডেফিনেশনে বলা আছে দা ভাইল স্টেটমেন্ট ইন সি স্পেসিফাই দ্যাট সেকশন অফ কোড শুড বি এক্সিকিউটেড ভাইল আ সার্টেন কন্ডিশন হোল্ডস ট্রু, মানে তাহলে যতক্ষণ কন্ডিশন ট্রু হবে ওই সার্টেন পোর্শনটা কোডের এক্সিকিউট হতে থাকবে।
তারপর সিনট্যাক্স এটা বলা হয়েছে আর দেখেন দা লাস্টে বলা হয়েছে দা কন্ডিশন ইজ অ্যান এক্সপ্রেশন দ্যাট হ্যাজ এ ট্রু অর ফলস ভ্যালু মানে যে কন্ডিশন যেটা সেট করছি সেটা হয় ট্রু হবে অথারওয়াইজ ফলস হবে ট্রু হলে লুপের ভিতরে যে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলো এক্সিকিউট হবে আর যদি ফলস হয় তাহলে লুপের বডিতে ইফের মতো লুপের বডিতে শেয়ার ঢুকবে না আর দা স্টেটমেন্ট ইজ দা দেখেন লাস্টে বলা হয়েছে দা স্টেটমেন্ট ইজ দা স্টেটমেন্ট টু বি রিপিটেডলি এক্সিকিউটেড ফাইল কন্ডিশন কন্ডিশন ইজ ট্রু তার মানে যখন কন্ডিশন ট্রু হবে এই যে স্টেটমেন্ট গুলো আছে এগুলো রিপিটেডলি এক্সিকিউটেড হবে রিপিটেডলি মানে কি ততক্ষণ পর্যন্ত রিপিট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু হবে এটুকু মোটামুটি কি বুঝা গেছে কথাগুলো জি ম্যাম বুঝা গেছে কি ম্যাম বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবেন আমি বুঝতে পারছি এটা এখনো হয়তো অনেকের কাছে ক্লিয়ার না কোডে যাই তাহলে আরো ক্লিয়ার হবে আচ্ছা আমরা আগে কোডটা দেখিনি তারপর যদি না বুঝেন আমাকে বলবেন আমি আবার রিপিট করব আচ্ছা এটা হচ্ছে ভাইল লুপের একটা ফ্লো চার্ট কিভাবে কাজ করে আচ্ছা আমরা জানি আচ্ছা পরীক্ষার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের তো ফার্স্ট সেমিস্টারে ফান্ডামেন্টাল ছিল ফান্ডামেন্টালি ফ্লো চার্ট পড়ছেন না আপনারা জি ম্যাম ফান্ডামেন্টালি কোন 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 টিচারের বইটা ফলো করা হয়েছে এটা তো ম্যাম খেয়াল নেই হ্যাঁ ম্যাম রাইটার নামটা ঠিক মনে নেই কারির মনে নেই কদিন পর পরীক্ষা ম্যাম নটনের নটন স্যার এটা আচ্ছা ফ্লো চার্ট কি কে বলতে পারবেন ফ্লো চার্ট হচ্ছে ম্যাডাম যে অ্যালগোরিদমের সাংকেতিক চিহ্ন মানে চিত্রায়িত রূপ আর কি মানে চিত্র দ্বারা অ্যালগোরিদমটা প্রকাশ করাই ফ্লো চার্ট হচ্ছে একটা যে কোনো একটা মানে কাজ কিভাবে হয় সেটার ফ্লোটা দেখানো হয় মানে একটার পর একটা যে ফ্লো হচ্ছে সাপোজ ধর আমি আপনাদেরকে একটা বললাম আপনারা একটা প্রোগ্রামিং কন্টেস্ট অর্গানাইজ করেন হ্যাঁ তাহলে আপনারা হচ্ছে ফার্স্টে একটা প্ল্যান করবেন প্ল্যান করার পর দেখবেন ওটাকে কিভাবে এক্সিকিউট করা যায় তারপর কি কি রাখবো ওইভাবে করে ডিজাইন করবেন ডিজাইন করার পর প্রোগ্রামটা যখন হবে তারপরে কিভাবে প্রাইস ডিস্ট্রিবিউশন হবে একটা কাজের একটা ধারাবাহিকতা আছে না এটা যে ফ্লোটা মানে একটার পর একটা যে কাজটা হবে সেই ফ্লোটা যেটার মাধ্যমে দেখানো একটা চার্টের মাধ্যমে দেখানো এটাকে বলা হয় ফ্লো চার্ট এখন এখানে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো হচ্ছে সাধারণত যেটা দেখায় ছবির আকারে দেখায় সেটা যেমন ধর স্টার্ট অপশনটা স্টার্টের জন্য একটা নির্দিষ্ট সিম্বল আছে ওইভাবে ওইটা দিয়ে আপনাকে লিখতে হবে স্টার্টটা সাধারণত যেটা দেখা হয় যেভাবে এই মানে চারপাশে একটু হচ্ছে ওভাল শেপের সেভাবে আর তারপর কন্ডিশন দেওয়া হয় হচ্ছে ডায়মন্ড বক্সে স্টেটমেন্ট গুলো কাজগুলো দেখানো হয় রেক্টেঙ্গেল বক্সে এই বক্স গুলো আমি মেনলি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের যদি ফান্ডামেন্টালের কোনো ফ্লো চার্ট আসে বা সিটে আসে তো ফ্লো চার্টের জন্য দেন অনেকে দেখা যায় যে স্টার্টের জন্য যে সিম্বলটা আছে এখানে রেক্টেঙ্গেল দিয়ে দেন কিন্তু এটা রেক্টেঙ্গেল দিলে কিন্তু ভুল হবে স্টার্টের জন্য একটা স্পেসিফিক সিম্বল আছে মানে কি ইউজ করা হয় তারপর কন্ডিশনে কন্ডিশন এটা হচ্ছে অলওয়েজ ডায়মন্ড বক্সই দিতে হবে হ্যাঁ এই জিনিসগুলো একটু খেয়াল করবেন আর কি ওকে যেহেতু যেটা বলছিলাম স্টার্ট স্টার্টের পরে হচ্ছে ইনিশিয়ালাইজ করব যেটা বললাম লুপ কাউন্টার ইনিশিয়ালাইজ করব দেন কন্ডিশন টেস্ট হবে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে হচ্ছে লুপের বডিতে ঢুকবে আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে তখনই স্টপ হয়ে যাবে তাই না এটা আগে যেটা বললাম কন্ডিশন ট্রু না হলে লুপের বডিতে যে স্টেটমেন্ট গুলো আমরা লিখছি সেগুলো এক্সিকিউট হবে না আর যদি কন্ডিশন ট্রু হয় তাহলে লুপের বডিতে ঢুকবে এবং এক্সিকিউট হয়ে লাস্টে হবে কি ইনক্রিমেন্ট হবে ইনক্রিমেন্ট হওয়ার পরে কি হবে এটা দেখ এটাই হচ্ছে ইন্টারেস্টিং লুপের ব্যাপারটা ইনক্রিমেন্ট হওয়ার পর কিন্তু কোডটা স্টপ হয়ে যাবে না ইনক্রিমেন্ট হওয়ার পর এটা আবার ঘুরবে ঘুরে আবার কন্ডিশনে যাবে গিয়ে কারণ কি আমরা বলছিলাম লুপ অনেক হচ্ছে রিপিটেড হবে কতক্ষণ পর্যন্ত রিপিট হবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু হবে কোডের একটা সার্টেন পোর্শন একটা নির্দিষ্ট অংশ রিপিট হতেই থাকবে ততক্ষণ পর্যন্ত রিপিট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার কন্ডিশনটা ট্রু হয় ইনক্রিমেন্ট হওয়ার পর সে আবার ঘুরে কন্ডিশনে যাবে দেখবে যে কন্ডিশন ট্রু হচ্ছে কিনা যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সে আবার ওইগুলা কাজ করবে আর যদি কন্ডিশন ফলস হয় আবার স্টপ হয়ে যাবে তার মানে কি ততক্ষণ পর্যন্ত এই পোর্শনটুকু কাজ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ফলস না হচ্ছে ঠিক আছে এটা হলো তাহলে আমাদের
ফ্লোচার্টটা এবার আমরা কোডে চলে আসি এখন দেখেন কোডটাতে আপনাদের বই যে কোডটা লেখা হয়েছে আমি সেই কোডটা লিখছি চ্যাপ্টার 1 এ আমরা একটা কোড পড়ছিলাম না একদম ফার্স্ট কোড দেখেন এই কোডটা দেখেন তো একটু চেনা লাগছে কি এখান থেকে ইন্ট পি এন কাউন্ট একদম প্রথম চ্যাপ্টারে আমরা একটা কোড পড়ছিলাম ফার্স্ট কোড ছিল এটা আপনাদের চেনা যাচ্ছে কিছু জি ম্যাম ওই যে ইন্টারেস্টের যে এটা ছিল আমাদের প্রবলেমটা হ্যাঁ ইন্টারেস্টের যে এটা ছিল আচ্ছা সেটাই আচ্ছা যাক আমি বুঝাচ্ছি আচ্ছা আমি আগেও বলছিলাম আমরা হচ্ছে স্লাইডে লেখা সুবিধার জন্য যেহেতু বড় করার জন্য অনেক সময় আমরা ওই উপরে হেডার ফাইলে লিখি না যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ এই লাইনটি লিখি না তো আপনারা যখন কোড করবেন তখন অবশ্যই ওই লাইনটি লিখে নেবেন আচ্ছা মেইন ফাংশনের ভিতরে দেখেন আমরা লিখলাম ইন্টিজার পি এন এন্ড কাউন্ট আগে আমরা পি এন ভ্যারিয়েবল দুটো ইউজ করছিলাম এখানে আমি একটা স্পেশাল ভ্যারিয়েবল ইউজ করলাম কাউন্ট ফ্লোট আর এস আই তাহলে আরো দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম আর এবং এস আই এবার বলছি দেখেন কাউন্ট কি ছিল আমরা একটু আগে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে লুপ যখন কাজ করবে লুপের জন্য একটা স্পেসিফিক ভ্যারিয়েবল প্রয়োজন হয় ওটা কি করে লুপটাকে কন্ট্রোল করার জন্য আমরা এই ভ্যারিয়েবলটা ইউজ করি ওই ভ্যারিয়েবলটা সাধারণত লুপের লুপ কন্ট্রোল করার জন্য ইউজ করা হয় এটা অন্য অন্য কোনো কাজে আমরা সাধারণত আর ইউজ করি না এখানে কাউন্ট নামে যে ভ্যারিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছি সেই ভ্যারিয়েবলটা হচ্ছে এটা আমাদের লুপের ভ্যারিয়েবল লুপ কাউন্টার ভ্যারিয়েবল তা আমরা প্রথম দেখেন আমাদের ভাইলের কিন্তু এটা ছিল সিনট্যাক্সটা ছিল প্রথমে ছিল যে ইনিশিয়ালাইজ লুপ কাউন্টার তাহলে লুপের কাউন্ট লুপ কাউন্টারের জন্য যে ভ্যারিয়েবলটা সেটাকে ইনিশিয়ালাইজ করতে বলছি তাহলে আমার যে ভ্যারিয়েবলটা লুপের জন্য সেটা হচ্ছে কাউন্ট একে ইনিশিয়ালাইজ করলাম কি দিয়ে 1 দিয়ে তাহলে কাউন্টের ফার্স্ট ভ্যালু হচ্ছে 1 এবার আমি কন্ডিশন লিখলাম while count less equal to 3 তাহলে কন্ডিশনটা কি কাউন্টের ভ্যালু 3 এর সমান অথবা 3 এর চেয়ে ছোট হতে পারবে বা 3 এর চেয়ে বড় হতে পারবে না ঠিক আছে কন্ডিশন সেট করলাম count less equal to 3 তাহলে এখন কি আমার কন্ডিশন ট্রু হয় জি ম্যাম আচ্ছা আপনারা সবাই যারা মিউট করে রাখছেন তারা তো একজনই মনে সোহেল রানা ওই মনে অ্যানসার দিচ্ছে আর কেউ অ্যানসার দিচ্ছে না আপনারা কি শুনছেন ক্লাস করছেন নাকি ক্লাসে ঢুকে অন্য কিছু করছেন জাস্ট না শুনছো ম্যাম শুনছে আচ্ছা তাহলে আমাকে উত্তর দিয়ে না আচ্ছা মানে উত্তর না দিলে তো আমি বুঝতে পারছি না আচ্ছা তাহলে এটা কি ট্রু হবে কাউন্ট লেস ইকুয়াল টু 3 ফার্স্ট টাইম কি ট্রু হবে জি ম্যাম ট্রু হবে কেন ট্রু হবে কারণ কাউন্ট 1 আছে ম্যাম আর 1 তো লেস দেন 3 এই জন্য এটা ট্রু হবে এস কাউন্টের ফার্স্ট ইনিশিয়াল ভ্যালু বলছি আমরা 1 যেহেতু এখানে তাহলে এল বলা আছে কাউন্টের ভ্যালু 3 সমান বা 3 এর চেয়ে ছোট হতে হবে দ্যাটস ওয়াই আমার এখানে আমি বলতে পারি যে হচ্ছে এটা প্রথমটা আমার ট্রু হচ্ছে যেহেতু 1 ইজ লেস ইকুয়াল টু 3 তাহলে ফার্স্ট আমার এটা তাহলে ট্রু হলো তাহলে যদি ট্রু হয় ফাইলে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি হবে ফাইলে লুপের ভিতরে সে ঢুকবে তাই না তাহলে লুপের ভিতরে লুপ আছে লুপের ভিতর যে ইনস্ট্রাকশন ক্লাসে সেগুলো আমরা একটা কার্লি ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করছি সো কার্লি ব্র্যাকেটটা কোনটা এই যে এইটা হচ্ছে লুপের কার্লি ব্র্যাকেট এখান থেকে এই পর্যন্ত তাহলে দেখেন আমরা বলছি যেহেতু ট্রু হয়েছে লুপের বডিতে ঢুকলো এবার আমরা হচ্ছে প্রিন্ট এন্টার ভ্যালুস পিএনআর ইউজার কাছ থেকে পিএনআর এর ভ্যালু ইনপুট নিলো ইউজার ভ্যালু দিলো সেটা যেহেতু পি এন হচ্ছে ইন্টিজার আর আর হচ্ছে ফ্লোট সেহেতু হচ্ছে স্ক্যানের ফর দি সেম আগের মতো ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ এম পি এন আর এ রাখলাম ফার্স্ট চ্যাপ্টার এর উপরে সেম এস আই ক্যালকুলেট করলাম যে সিম্পল তিনটাকে গুণ করে 100 দিয়ে ডিভাইড করলাম তারপর প্রিন্ট করে দিলাম হচ্ছে এস আই ভ্যালু এবার বলা হচ্ছে দেখেন লুপের লাস্ট লাইনটা কি ছিল লুপের লাস্ট লাইনটা ছিল হচ্ছে কাউন্ট একটা করে বাড়ায় দিবেন তাই না লুপের ভ্যালুটা ইনক্রিমেন্ট করব সো দেখেন লুপের ভ্যালুটা ইনক্রিমেন্ট করতে হলে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 তো কাউন্টের ভ্যালু কত ছিল 1 ছিল তাই না তাহলে এখন বেড়ে কত হলো 2 হবে আচ্ছা এখন আপনারা অনেকেই হয়তো যারা কোড আগে করছেন লুপ ইউজ করছেন তারা হয়তো বলবেন ইনক্রিমেন্ট অনেকভাবে করা যায় কাউন্ট প্লাস 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 অনেক রকম মানে লেখার স্টাইল আছে তো আমরা আপাতত সবচেয়ে ইজি যেটা সেটা দিয়ে করছি যে এক যোগ করে দিলাম কাউন্টের সাথে কাউন্টে এক যোগ দিলাম তাহলে কাউন্টের ভ্যালু হলো 2
তো আমরা একটু আগে ফ্লো চার্টে দেখছি যেটা আচ্ছা দেখেন এখানে কি ছিল যে যদি আমার ট্রু হয় তাহলে লুপ কাজ করবে ইনক্রিমেন্ট হবে ইনক্রিমেন্ট হওয়ার পর কোথায় যাবে আবার ঘুরে কন্ডিশনে যাবে তাই না কন্ডিশন চেক করবে সো আমার এখানে দেখেন যেহেতু কাউন্ট হচ্ছে 2 হলো এখন আমার এই কোডটা কোথায় যাবে কোডটা এখান থেকে ঘুরে আবার ভাইলে আসবে কেন আমার এটা আবার চেক করবে কন্ডিশন যতক্ষণ না মানে যতক্ষণ পর্যন্ত ট্রু হতে থাকবে ততক্ষণ এই যে ভাইলে যে অংশটুকু আছে এই যে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট এটা রিপিট হতেই থাকবে রিপিট হতেই থাকবে সো আমাকে আবার এটা নিচে যায় সাধারণত কি হয় সি তে কোড হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট হয় কিন্তু যেহেতু এটা লুপ সেহেতু আমার এখানে লাইন বাই লাইন এক্সিকিউট হবে কিন্তু যেহেতু লুপ সেহেতু আমাকে সার্টেন পোর্শনটা রিপিট করার জন্য ও আবার কোনখানে ফেরত যাবে সে ফাইলে ফেরত যাবে সো ফাইলে ফেরত গিয়ে এখন কত হচ্ছে লুপের কাউন্টের ভ্যালু 2 তাহলে কি 2 কি ট্রু হয় কন্ডিশন ট্রু হয় আবার জি ম্যাম তাহলে আবার কন্ডিশন মানে 2 কিন্তু 3 এর চেয়ে যেহেতু ছোট কন্ডিশন ট্রু হলো তো কন্ডিশন যেহেতু ট্রু হলো আবার সেম ভাবে পিএনআর এর ভ্যালু চাবি ইউজার কাছ থেকে নিলো নিয়ে ক্যালকুলেট করলো করে প্রিন্ট করলো তাহলে আবার তারপর লাস্টে কাউন্টের ভ্যালু একবারে দিবে তাহলে কত হবে কাউন্ট ভ্যালু হয়ে যাবে 2 এর সাথে এক যোগ করে হয়ে গেল 3 তাই না 3 হলো যখন তখন আবার এখান থেকে ঘুরে আবার ভাইলে গেল এটা 3 এখনো কন্ডিশন ট্রু 3 হচ্ছে 3 এর সমান যদি ইকুয়াল দাও হয়েছে সেটা কন্ডিশন ট্রু হবে সেম ভাবে আবার কাজ করবে পরে কাউন্ট ইকুয়াল টু হল কত দিবে লাস্টে 3 প্লাস 1 4 যখনই 4 হবে তখন কি কন্ডিশন আর ট্রু হবে 4 ইজ লেস ইকুয়াল টু 3 কন্ডিশন ট্রু হয় ফলস হয় ম্যাম তো যখন কন্ডিশন ফলস হয় তখন হচ্ছে কি করবে সে লুপ ব্রেক করবে লুপ থেকে বার হয়ে আসবে মানে ভাইলের ভিতরে আর যাবে তখন বার হয়ে চলে আসবে দেখেন বার হয়ে যদি এখানে কোনো লাইন থাকতো তাহলে সেটা এক্সিকিউট হতো যেহেতু আর কোনো লাইন নাই তাহলে কি হবে প্রোগ্রামটা টার্মিনেট করবে মানে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে ঠিক আছে জি ম্যাম ম্যাম লুপটা আমরা কেন ইউজ করি এখানে কি আমরা কি যে রেজাল্ট আসছে সেটা কি বারবার চেক করার জন্য লুপ ইউজ করছি আরেকবার করবেন আমরা কথাটা ক্লিয়ারলি আমি শুনতে পাই না আরেকবার করেন কোশ্চেনটা প্লিজ লুপটা আমরা কেন ইউজ করি এখানে আমরা কি ওই যে ম্যাথের যে রেজাল্ট আসলে সিম্পল ইন্টারেস্ট এটার এটার রেজাল্টে কি বারবার চেক করার জন্য আমরা লুপটা ইউজ করছি না লুপ ইউজ করা হয় হচ্ছে একটা কোডের নির্দিষ্ট সংখ্যক একটা অংশ আমি চাচ্ছি বারবার রিপিট করতে সেই রিপিটেশনের জন্য আমরা লুপ ইউজ করি সাপোজ ধরেন এই যে এখানে এন্টার ভ্যালু পিএনআর হ্যাঁ এটা ধরেন একটা ইউজারের তিনটা ক্লাস টেস্টের নাম্বার সাপোজ হ্যাঁ একটা স্টুডেন্ট এর তিনটা ক্লাস সিস্টেম পি হচ্ছে ফার্স্ট ক্লাস টেস্ট এম সেকেন্ড ক্লাস আর ক্লাস থার্ড ক্লাস টেস্ট আমরা যখন আপনাদের সিএ মার্কস দেওয়া হয় তিনটা ক্লাস টেস্টের এভারেজ দেওয়া হয় না এভার আপনাদের মানে বেস্ট দেওয়া হয় আচ্ছা সাপোজ ধরুন আমরা বেস্ট না এভারেজ নিচ্ছি হ্যাঁ তাহলে এটা ধরুন এভারেজের একটা সূত্র তাহলে কি হবে যখন আমি যদি লুপ না দিতাম তাহলে আমার স্টুডেন্ট আসে হচ্ছে ধরুন 10টা তাহলে আমাকে কোডটা কয়বার রান করতে হতো 10 বার রান করতে হতো না যখন আমি 10টা স্টুডেন্টের মার্কস ক্যালকুলেট করতে চাচ্ছি 10 বার বিল্ড করে 10 বার রান করতে হতো না জি ম্যাম তাহলে আমার এই কাজটা 10 বার বিল্ড না করে আমি যদি এখানে কন্ডিশন দিয়ে দিতাম 11 মানে 10টা স্টুডেন্টের জন্য মানে অ্যাকাউন্ট ইজ লেস ইকুয়াল টু 10 তাহলে একবারে যখন কোড রান করব একবারে সে একটা কোড বিল্ড একবার রান করে 10টা স্টুডেন্টের মার্কস একবারে ক্যালকুলেশন পসিবল না মানে কোডটা বিল্ডও করবে একবার রানও করবে আবার ও একটা একটা করে স্টুডেন্টের মার্কস আমার কাছে ইনপুট দিবে আর ক্যালকুলেট করে দিবে জি ম্যাম বুঝতে পারছি আপনারা যখন এটা না যখন আপনার কোড ব্লকে বা হচ্ছে সফটওয়্যারে মানে করবেন তখন রান করবেন তখন আপনার আরো ক্লিয়ার হবে যে আসলে জিনিসটা কিভাবে হচ্ছে আমি ইচ্ছে করলে এখন দেখাতে পারি এটা কোড ব্লকে তাহলে এটা আমি যখন ল্যাবে করব তখন জিনিসটা মানে দেখালে যে এখন আমাকে চ্যাপ্টারটা শেষ করি ঠিক আছে তারপরে আপনারা যদি চান বাসায় কেউ এখনই করে দেখে ফেলতে পারেন বা ক্লাস শেষ হলে করে দেখতে পারেন তাহলে আপনাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে যে কেন এই কাজটা করছি ইউজ করছি গ্রুপটা ম্যাম পূর্বে কি কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া আছে ম্যাম না আমি লুপের এখন অ্যাসাইনমেন্ট দিইনি আমি তো লুপ কেবল শুরু করলাম না ম্যাম আমরা তো শুধু দুইটা অ্যাসাইনমেন্ট করছি মনে হয় আর তো করি নাই না আপনারা একটা অ্যাসাইনমেন্ট করেননি আপনারা দুইটা ল্যাব রিপোর্ট করছেন জি জি ল্যাব ল্যাব রিপোর্ট ম্যাম ল্যাব রিপোর্ট আর অ্যাসাইনমেন্ট কিন্তু আলাদা আলাদা জি ম্যাম জি ম্যাম আলাদা ল্যাব আমাদের অনেক বলতে ভুলে গেছি
একটা থিওরি অ্যাসাইনমেন্ট যাবে, একটা ল্যাব অ্যাসাইনমেন্ট যাবে। সো আমি দুইটা আজকে একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব, কিন্তু সাবমিশন যদি পসিবল হয় করে ফেলেন এই সপ্তাহে। ম্যাম ম্যাম এখন দিয়েন না ম্যাম, পরীক্ষার পর দিয়েন ম্যাম, তাহলে ভালো হবে। যেটা দিব আগে শুনে নিয়ে দেখেন। অ্যাকচুয়ালি আমি বলি যে কোনটা দিব সেটা দেখেন, হয়তো যেটা একদম আপনারা অলরেডি হয়তো করে ফেলছেন সেটাই দিব। কিন্তু যে চ্যাপ্টার 2 এর লাস্ট এক্সারসাইজ ছিল না পাঁচটা, যেটা আমি বলছিলাম ক্লাসে করে দিব। ম্যাম আমি কি লাস্ট ক্লাস করি নাই গতবারের লাস্ট ক্লাস? আচ্ছা স্লাইডটা তো আছে না সবার কাছে? জি ম্যাম ক্লাসরুমে দেওয়া আছে। ওইটার যে এক্সারসাইজ যেটা আমি করে দেওয়ার কথা ছিল ওইটা তো আমি করতে পারলাম না লাস্টের দিকে, এখন হচ্ছে ইয়েতে চলে এলাম। ওইটা আপনাদের ফার্স্ট থিওরি অ্যাসাইনমেন্ট হিসেবে যাবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, ডেট কতদিন দিবেন ম্যাম ওটা করার জন্য? আচ্ছা আপনারা যদি মনে করেন, আমার ধারণা ছিল আপনারা হয়তো মাসে করে ফেলছেন, এখন যদি না করে থাকেন তাহলে পরীক্ষার পরে করে দিন, ওকে? সমস্যা নেই ম্যাম। আপনি এখন কি পুরোপুরি সুস্থ ম্যাম? আমি এখনো টেস্ট করি নাই, মানে আমার ডাক্তার বলছে 20 ডেজ এর আগে, আমি তো কোভিড ছিলাম পেশেন্ট ছিলাম, সো আমার টেস্ট 20 ডেজ এখনো হয় নাই, বলছে 20 ডেজ ডেট যদি, মানে এটা কোন ভ্যারিয়েন্ট আমি তো জানি না, ডেটা ভ্যারিয়েন্ট কি ভ্যারিয়েন্ট তা তো জানি না। না ম্যাম ডেল্টা ভ্যারিয়েন্ট সাধারণত বেশিরভাগ সময়ে দেখা যায় যে 7 দিন 8 দিনের মধ্যে শেষ, মানে মানুষ বাঁচাই না এরকম আর কি, ডেল্টা ভ্যারিয়েন্টটা এরকম। না সবাই কি আর মারা যায় নাকি? না ম্যাম এটা খুবই আর কি সিরিয়াস একটা অবস্থা দাঁড় করায়, যেমন হচ্ছে আপনি নিঃশ্বাস একদমই নিতে পারবেন না ম্যাম, আপনি তো নিঃশ্বাস নিতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ডেল্টা ধরেনি। আমি তো জানি না কোন ভ্যারিয়েন্ট, তো যাই হোক আমাকে আমার ডক্টর বলছে 20 ডেজ এর আগে আসলে টেস্ট করে অনেক সময় পজিটিভ আসে, তো সাধারণত 12 ডেজ এর পরে আর এটা মানে ভাইরাসটা অ্যাক্টিভ থাকে না, ভাইরাসের মানে ডেড হয়ে যায়, বাট কিন্তু যেহেতু বডির মধ্যে ডেড ভাইরাসের কিছু পোর্শন থেকে যায় যার ফলে হচ্ছে অনেক সময় রেজাল্টে পজিটিভ আসে, সো যতক্ষণ না নেগেটিভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যায় না, মানে সবার এটা কন্ট্রাক্টে না আসে বেটার, সো আমি সেজন্য হোমে বাসিয়ে আছি এখন হচ্ছে। জি ম্যাম তো এই উইকে টেস্ট করব ইনশাআল্লাহ, এই উইকে যদি নেগেটিভ হয়ে যায় আশা করছি, তো এই উইকে নেগেটিভ হলে তারপর আমি অফিসে যাব। এখন এখন তো পুরোপুরি সুস্থ মোটামুটি বলা যায় আর কি, বলা যায় না আসলে, এমনি মোটামুটি ভালো আছে, কিন্তু এতে কাশি আসে ছিল, তো ওই হিসাবে আমরা ভ্যাকসিন আগে পেয়ে গেছিলাম, মানে এস গ্রুপে না, আমরা এজ এ ইউনিভার্সিটি টিচার হিসেবে আমরা ভ্যাকসিনটা আগে পেয়ে গেছিলাম। জি ম্যাম আমরা সবাই প্রে করব আপনার জন্য যাতে আরো তাড়াতাড়ি সুস্থ হন। আমি যাই না, কারণ আমি একমাত্র বাসা থেকে বাইরে যেতাম, অফিস যেতাম আর কি, আর কেউ বাসা থেকে বার হতো না, কিন্তু ফার্স্ট জ্বর আসলে আমার বাচ্চার, কিন্তু তারা তাদের কোভিড টেস্ট কি করা হয়নি, তাদের বাকি সব টেস্ট কি করা হয়েছিল ডেঙ্গু? না ম্যাম এটা সিজনাল জ্বর হতে পারে, সিজনাল জ্বর, কারণ ঢাকাতে মানে পলিউশন অনেক বেশি তো সিজনাল জ্বর হতে পারে। এখন ওদের আসলে কি জ্বর আসছিল এটা বলা, ওদেরটা তো ছোট, তো ওদের কোভিড টেস্টের জন্য করেই নাই, তো কোভিড ছাড়া বাকি টেস্ট গুলো করছিল, তো ওই টেস্ট গুলো সব রেজাল্ট পজিটিভ ভালো আসছিল আর কি, খারাপ আসে না। পরে আমার যখন জ্বর আসছে ওদের থেকে আমার জ্বর আসছিল না, তখনও আমি করি নাই, তখনও আমরা ভাবছিলাম সিজনাল ফ্লু, পরে যখন আমার প্যারেন্টস এর আসছে দেন আমি আমার দুই মানে আমার বাবা মা দুজন টেস্ট করাতে, তখন হচ্ছে আমাদের সবার পজিটিভ আসছে, সো বাচ্চাদের আসলে টেস্ট করা হয়নি, তো ধরে নেওয়া যাচ্ছে যেহেতু তারা আমাদের সাথেই ছিল তারাও পজিটিভ ছিল আর কি, ধরে না মানে ইয়ে আর কি ধরে নিচ্ছে, কারণ ওদের সিমটম ছিল কিছু, ওইরকম বাচ্চাদের আসলে সিমটম অত সিভিয়ার হয় না সাধারণত, ছোট বাচ্চা তো ধরার 3 দিনেই মারা যাচ্ছে, আবার কেউ কেউ মানে কিছুই হচ্ছে না, একদম মানে নরমাল অ্যাজ ইউজুয়াল, যেরকম জ্বর ধরে সেরে যায় এরকম হচ্ছে। হ্যাঁ এখন ওই যে বললাম না যে আসলে এক একজনের এক এক রকম সিমটম হয়, আমার মাও কিন্তু ভ্যাকসিনেটেড ছিল, কিন্তু আমার মাকে হসপিটালে অ্যাডমিট করা লাগছে, আবার আমার বাবা ভ্যাকসিনেটেড ছিল না, উনি আমার বাবা আগে থেকে অনেক সিক, যার ফলে উনাকে ভ্যাকসিন দেওয়া মানে ওনার ভ্যাকসিন দেওয়াটা রিস্কি ছিল বলছিল অনেকে,
তখন ওনাকে ভ্যাকসিন দেওয়া হয়নি, কিন্তু ওনার অবস্থাও কেয়ারফুলি সিভিয়ার হয়েছে। বিশেষ করে মানে ভ্যাকসিন দেওয়ার পরও আমার মার অবস্থা কিন্তু মোটামুটি ভালোই খারাপ হয়েছে। তো এখন আসলে কার যে কতটুকু এফেক্ট হচ্ছে, আবার গভর্নমেন্ট এখন বলছে রেট কমে গেছে, কিন্তু আমি যেখানে দেখলাম হসপিটালে অনেক 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 কোভিড পেশেন্ট দেখছি আমি আশেপাশে। আর যেটা আমার যে ডাক্তার সে যেটা বললো সেটা হচ্ছে আসলে প্রচুর পেশেন্ট আছে যারা যে কোনো সিমটমই নাই। বাংলাদেশে মানুষের ইমিউনিটি কিন্তু ভালো, কারণ এই বিভিন্ন পলিউশনের মধ্যে থেকে আমাদেরকে সার্ভাইভ করতে হয়। তো খাবার ভেজাল, বায়ু দূষণ, আর একটা বিষয় সিক্স সিজন ম্যাম, মানে ছয়টা সিজনের একটা দেশ, যার কারণে সবকিছু এক একবার এক একটা অ্যাডাপ্ট করতে করতে আমাদের শরীর এমন হয়ে গেছে যে ঠান্ডা গরম ঠান্ডা গরম কিছু হয় না ইমিউনিটিতে। যার ফলে বাংলাদেশে কিন্তু মোটামুটি মানে যদি খারাপ অবস্থা হয় এখন পর্যন্ত কিন্তু অতিরিক্ত খারাপ অবস্থা যেতে যায়নি। আমেরিকা বা ইন্ডিয়াতে যেরকম হলো বাংলাদেশ কিন্তু অতটা যায়নি আলহামদুলিল্লাহ। জি ম্যাম, ওদের তো ম্যাসিভ আকারে একদম ডিজাস্টার একটা অসুখ, এটা আসলে খুবই খারাপ। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটার এটা এফেক্টে অনেক লং টাইম থাকে, অনেক উইকনেস থাকে, অনেক ওই যে কাশিটা অনেক অনেক। এখন আমি ভ্যাকসিন নেওয়ার পরও আমি বুঝতে পারছি যে আমি ধর ডিএসআর বা প্লাস হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পরও আমি অনেক মানে দুর্বল উইক হয়ে যাই। আপনার খবরটা শুনে তো আমরা সবাই একটু মন খারাপই করলাম যে ম্যাম একটু অসুস্থ। সজীব দাস অবশ্য বললো ছিলাম না, বললাম আমার জ্বর মাত্র দুই দিন ছিল, আমি লাস্ট দিন অফিসে করছি। অফিস করার পরদিন আমার মার যখন জ্বর আসে তখন আমি টেস্ট করছি। আমি একদম পুরো অফিস তো আপনাদের রুটিন আমি করে দিয়ে এসেছি, বললাম না আপনাদের রুটিনটা আমার করা, এবং যে পরীক্ষাগুলো হচ্ছে সাধারণত রুটিন গুলো আমি করে আসি, যে রুটিন করা কোয়েশ্চেন প্রিন্ট আউট ও করছি লাস্ট দিন গিয়ে। করার পর বাসায় আসার পরেও তখন আমার মার যখন জ্বর আসে তখন গিয়ে আমি টেস্ট করছি যে কি ব্যাপার হলো, আসলে একটু দেখা দরকার, কারণ পুরো বাসায় কেন এরকম হচ্ছে। তারপর ধরা পড়ছে, কারণ আমার ওরকম শুধু হালকা দুই দিনে জ্বর ছিল। এখন ভ্যাকসিন নেওয়াতে আমার উপর দিয়ে হয়তো একটু কম গেছে, আদারওয়াইজ একটু হয়তো আরো খারাপ হতো। কারণ অনেক ইয়াংরাও কিন্তু অনেক এফেক্টেড হচ্ছে, আমার একটা খুব কম বয়সী রিলেটিভ খুব খারাপ এফেক্টেড হয়েছিল কারণ সে ভ্যাকসিন নেওয়া ছিল না। এক মাস পর পর্যন্ত তার পজিটিভ আসছিল, প্রচুর চেস্ট পেন ছিল, প্রচুর শ্বাসকষ্ট ছিল, ব্রিদিং প্রবলেম ছিল। আপনারা কেয়ারফুল থাকেন, মাস্ক অবশ্যই ম্যান্ডেটরি। পরীক্ষার সময় একটা জিনিস আইতা জিনিস খেয়াল করবেন, পরীক্ষার সময় মাস্ক পরে পরীক্ষা দিতে খুব কষ্ট হয়, কারণ আমরা পরীক্ষা নিচ্ছি তো স্টুডেন্ট দেখি মাস্ক খুলে ফেলে বারবার, বা ট্রাই করবেন মাস্ক পরে থাকতে, কারণ বলা যায় না পরীক্ষার মধ্যে একজন এফেক্টেড হয়ে যায় গেলে কিন্তু ধরেন আপনার থেকে আরো পাঁচজন হবে আশেপাশে সবাই, তখন একজন এফেক্টেড হওয়া মানে পুরো পরীক্ষা সাসপেন্ড হয়ে যাবে। তখন একটু সবাই একটু কষ্ট হলেও মাস্ক টাস্ক পরে চলাফেরা করেন, পরীক্ষা গুলা দেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই দরকার আর কি। আচ্ছা যাই হোক, আপনাদের মধ্যে কেউ আক্রান্ত হয়েছে নাকি? ম্যাম আমাদের মধ্যে হয়েছিল একজন, মহসিনা রুবায়েত খান, সে এখন পড়াশোনা করে না আমাদের সাথে, সে আমাদের সাথে আর পড়াশোনা কন্টিনিউ করে নাই আর কি। আমাদের কারোর হয় নাই, তবে আমার যে আমি যে অফিসে জব করি সে অফিসের আমাদের ফ্লোরে প্রায় 80% এর মতো যারা এমপ্লয়ি সবারই আর কি কোভিড ছিল, বাট বাই চান্স আমার এখনো হয় নাই আর কি। সজীব দাস কিন্তু ম্যাম আপনার অনেক খোঁজ খবর নিত, ওই গ্রুপে বলতো যে ম্যাম তাড়াতাড়ি সুস্থ হোক, ঈশ্বরের কৃপায়। কারণ আমার কিন্তু দুই দিনে জ্বর কমে গেছিল। হ্যাঁ আমি বললাম না আমার লাস্ট দিন অফিসে ছিল না, আমি অফিসে গেছি, জ্বর ছিল না, আমি অফিস গেছি। যাওয়ার পর বুধবার আমি অফিস করার পর আমি বৃহস্পতিবার গিয়ে টেস্ট করছি, যখন দেখছি আমার মার জ্বর আসছে। আমি যদি টেস্ট না করতাম আমার কিন্তু মানে মোটামুটি মানে হালকা জ্বর হালকা কাশি সব ফুটেই আসে, তাই না? সো আমি কিন্তু তখন হচ্ছে কি হয়ে যেতাম, যদি মাস্ক খুলে যদি আমি আমার কলিগদের সাথে খেতাম বা আমি ফ্রেন্ডের সাথে দেখা করতাম তাহলে আমার থেকে সবাই ইনফেক্টেড হয়ে যেত। সো এরকম যে জিনিসটা হয় সেটাই বলছি যে অনেক পেশেন্ট আছে যাদের সিমটমই নাই। আমার যে ডাক্তার সে উনি বলুন ঢাকা মেডিকেলের উনি কোভিড স্পেশালিস্ট, ওয়ান অফ দ্য ভালো মানে কোভিডের ফার্স্ট থেকে সে হ্যান্ডেল করছে, সে বারবার বলছিল যে এরকম প্রচুর পেশেন্ট আছে যাদের কোনো সিমটম নাই, মানে ভ্যাকসিনেটেড না তাও কোনো, বিশেষ করে ইয়াং ছেলে মেয়ে যারা তাদের কোনো সিমটম নাই। সো এদের মাধ্যমে আর বাচ্চাদের সিমটম খুব কম হয়। এই কিছুদিন আগে
কিছুদিন আগে আমাদের এই এদিকের একটা ছেলে, ও বুয়েটে পড়াশোনা করে, তো ওর কোনো COVID-19 ছিল না আর কি, অনেক আগে ছিল, আর পরে তো সব সেরে গেছে আর কি। তারপর এই ছেলে বাসায় আসলো, একদম সুস্থ ছিল, তারপর হঠাৎই মারা গেল। এবং তারপর যখন ইয়ে করলো, ওর নাকি আবার পজিটিভ ছিল আর কি, এমন একটা অবস্থা, মানে মরার পরেও টেস্ট করছে আর কি, এইরকম বিষয়টা। তো আমি এরকম শুনলাম আর কি, পুরো খবর। এভাবে কতদিন চলবে কে জানে। আমাদের আসলে স্বাস্থ্যবিধি মানতেই হবে, আর আপনাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সবাই ভ্যাকসিনেটেড হয়ে যান। মাথায় রাখবেন, অনেকের মাথায় চলছে যে ভ্যাকসিন দিয়ে মরে যাবো বা অনেক সমস্যা হবে। এনিওয়ে আমি আমার সাজেশন হচ্ছে ভ্যাকসিনেটেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হয়ে যাওয়া বেটার, কারণ খুব খারাপ অবস্থা। ম্যাম একটা কোশ্চেন ছিল, আপনারা মানে পরীক্ষার সময় কি আমরা ফোন ইউজ করতে পারবো, মানে ফোন নিয়ে যাওয়া যাবে? ফোন ইউজ করার পারমিশন নাই, ফোন সাধারণত আমরা সামনে নিয়ে রেখে দিই, অনেক সময় রাখি না। কিন্তু ফোন যদি কারোর স্মার্টফোন সামনে থাকে বা ছোট ফোন সামনে থাকে, তার ফোন হয়তো সহায় নেওয়া হবে। সেজন্য ফোন যদি থাকেও সেটা পকেটে অথবা ব্যাগে থাকে, ব্যাগে আমরা ব্যাগে পকেটে রাখতে মানা করি, অনেকে পকেটে রেখে দেবো, বন্ধ করে পকেটে রেখে দেবো। হ্যাঁ, কিন্তু এই ফোন যদি কারি হাতে দেখা যায় তাহলে তার ইয়ে হয়ে যেতে পারে, সাসপেন্ড হয়ে মানে তাকে ইয়ে। ওকে ম্যাম, ঠিক আছে ম্যাম। হম হম ম্যাম গেল কই? আচ্ছা দেখি ম্যাম আছে কিনা, যে কোনো সময় জয়েন করবে রে ভাই। ঠিক আছে, ও হ্যাঁ হ্যাঁ, লেস দেন 1 মিনিট, না 1 মিনিট আছে। ঠিক আছে।